নমস্কার, আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো যেটা খুবই গুরুত্বপূর্ণ, সচেতনমূলক কিছু বার্তা, তো সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আমি বেরিয়ে পড়েছি আমার দাদা স্কুলে, স্কুলের মধ্যে এই আলোচনাটা আজকে হবে, তোমরা দেখতে থাকো। তো আমি এসে পড়েছি স্কুলের সামনে। চলো, স্কুলের ভেতরটা কত সুন্দর, বাইরেটা তো সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা, ভেতরটাও কত সুন্দর সেটাও তোমরা দেখতে পাবে। তো আজকে আসছেন অগ্নি নির্বাপক কেন্দ্র থেকে, স্যারেরা আসছেন গার্জেনদের এবং ছাত্রদের কিছু বোঝানোর জন্য, কিছু সচেতন করার জন্য। আজকে তোমাদেরকে দেখাবো সেই কিছু ভিডিও যেটা তোমাদেরও কাজে লাগবে। চলো, স্যারেরা এসে গেছেন আমাদের মধ্যে, তো স্কুলের মধ্যে প্রবেশ করেছে। ওনারা একটু স্কুলের মধ্যে ঘোরাঘুরি করছেন, দেখছেন যে স্কুলটা কিভাবে কি সাজানো গুছানো আছে। তো দাদা সব স্যারেদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন। দাদা স্কুলের হেড টিচার, নিজের হাতে সব কিছু স্কুলটাকে সাজিয়েছে, তো সেই জন্য স্যারেদেরও নিশ্চয়ই ভালো লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে, আমি প্রথম গেলাম স্কুলের মধ্যে, তো দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো স্যারেরা ভেতরে যাবেন, ভেতরে বাচ্চারা নিজের হাতে তৈরি করা রাখি, যেটা সামাজিক বার্তা কিছু দেওয়ার জন্য রাখি পরিয়ে ওনাদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন। তো ওই রাখির মাধ্যমে ওদের নিজের হাতের তৈরি যে জল ধরো জল ভরো, সবুজ বাঁচাও, হ্যাঁ গাছ লাগাও, এইগুলো নিয়ে। তো চলো, তো ওনাদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে। তো দাদা কিছু স্যারেদেরকে বলার জন্য বলছে, তো ওনারা কিছু বলবেন। আর সব থেকে একটা জিনিস কি আমাদের গার্জেনদের জন্য বলি যে আমাদের বাচ্চাদেরকে মানে বাচ্চাকালে যে একটা ভিত তৈরি করার জন্য যেরকম জায়গা দরকার আপনি কিন্তু সেরকম জায়গা পেয়েছেন, তারপর কিন্তু খুব সুন্দর পেয়েছেন। কারণ আমরা ছোটবেলায় যেরকম একটা শিক্ষকের বাইরে এক একটা আমাদের জীবনের রাস্তাটাই তৈরি করার জন্য কিন্তু সব থেকে বড় ভূমিকা না সেটাই। আমাদের ছোটবেলায় যেমন একটা গাছ, যেমন ছোটবেলায় যেখানে বসালাম কীরকম পরিবেশ দিলাম, সেটা থেকে গাছ যেমন তৈরি হয় আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু সেরকমই তৈরি হচ্ছে। একটা নতুন পরিবেশের মধ্যে কীভাবে নিজেকে তৈরি করা যায়, কীভাবে তৈরি হবো, হ্যাঁ এই সমস্ত কিছুটা কিন্তু আমার বাচ্চাবেলা থেকে তৈরি হয়ে যাচ্ছে। যেমন দেখুন ছোটোবেলা থেকে যদি কোনো একটা স্টুডেন্টকে মানে আমরা ভালো ভালো সুশিক্ষাগুলো দিতে পারি, পড়াশোনার দিকে সে ভালো করে উপলব্ধ করতে পারি, তো ফিউচার দেখতে পারি, তাদের ফিউচারটা অনেক ব্রাইট হয় এবং সবচেয়ে বড় জিনিস তার নলেজটা অনেক বেশি হয়, যেটা কিন্তু সব থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ জিনিস। আজকে কে কোন পেশায় আছে সেটা কিন্তু বড় জিনিস নয়, সব থেকে বড় জিনিস হলো একটা বড় বা প্রকৃত মানুষ হওয়া, যেটা পাওয়ার জন্য যে প্ল্যাটফর্ম দরকার সেটা কিন্তু আপনারা যে স্কুলের মধ্যে পেয়েছেন সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই। তো খুবই ভালো লাগলো আজকে আমরা এখানে এসেছি। তো ফায়ার রিলেটেড ফায়ার ইমার্জেন্সি সার্ভিস আমরা আছি, তো ফায়ার রিলেটেড খুবই একটা কথা আপনাদেরকে সবাইকে বলে যাবো। আর বাচ্চাদের ভাই বোনদের জন্য আমার কিছু কিছু কথা বলা থাকবে যেগুলো আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তাছাড়াও এখন চলে অনেকটাই মানে সেখানেও সাধারণতা বলছি, আমি প্রথমে গ্যাসের কথা বলি। গ্যাসের চুল্লি আমরা যখন রাখবেন, গ্যাসের চুল্লি যখন দেখবেন মানে গ্যাস সিলিন্ডার থেকে ধরো উপরে থাকে, গ্যাস সিলিন্ডার কিন্তু আমাদের ভারী হয় মানে মানে গ্যাস কিন্তু ভারী হয় কিন্তু মানে এয়ারের থেকে, তো ওটাকে আমরা সবসময় চেষ্টা করবেন গ্যাস চুল্লি যেন আমাদের উপরে থাকে, তার নিচে যেন আমাদের ফায়ার মানে গ্যাস সিলিন্ডার যেন আমাদের নিচে থাকে। আর এটা আরেকটা জিনিস কি, যখনই আমরা রাত্রে ঘুমাতে যাবো বা সব রান্না বান্না শেষ হয়ে যাবে বাড়ি থেকে চলে যাবো কোথাও, তো সবসময় যেন আমাদের রেগুলেটরটা যেন অফ থাকে, রেগুলেটর অন থাকার জন্যই কিন্তু যত গ্যাস অ্যাক্সিডেন্ট কিন্তু এখান থেকে হয়। যখন গ্যাসের বুঝতে পারবেন যে আমার বাড়ির মধ্যে গ্যাস লিক হয়ে গেছে, প্যানিক করার কোনো কারণে প্রথমে কি করবেন জামা দরজা খুলে দেবেন যতটা পারবেন, কারণ গ্যাসটাকে আমাকে রুম থেকে বাইরে বাঁচিয়ে দিতে হবে। গ্যাস যতক্ষণ আছে আমাদের ভয় তো লাগবেই স্বাভাবিক ব্যাপার, তো সেই মুহূর্তে কী করবেন জামা দরজা খুলে দিলেন। আর ইলেকট্রিক সুইচ বোর্ড যেগুলো আছে না সেগুলোকে চেষ্টা করেন হাত না দেওয়া, একবারই হাত দেবেন না, কারণ আমরা ইলেকট্রিক সুইচ যখনই অন
করি আপনার খেয়াল করেন একটা ইলেকট্রিক স্পার্ক দেখতে পাই, ওই স্পার্কটা কিন্তু একটা বড় ফ্যাপ তৈরি করার জন্য মানে যথেষ্ট হয়। তো সেই জায়গায় ছোট ছোট জিনিস কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। অ্যাক্সিডেন্ট একবারই হবে, এই যেমন একটা কথা আপনি বললেন আমাদের টাকা পয়সা সম্পত্তি কিন্তু অনেক অনেক কিছুই হয়, কিন্তু দেখুন একটা জিনিস মানে আমরা যদি সচেতন না হই, সচেতনতার অভাবে কিন্তু একদিনের মধ্যে আমাদের সব কিছু কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমাদের পরিশ্রম তৈরি করে একটা বাড়িকে সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে তৈরি করা, ইভেন ঘরে যে মেম্বারগুলো আছে তাদেরও একটা সিকিউরিটির ব্যাপার থাকে। তো এই ফায়ার উপরের না হয় সেই জন্য আপনাদেরকে সব থেকে বেশি সতর্ক হতে হবে, এটা হচ্ছে মেন কথা। আর সব যখনই দেখলাম ফায়ার হয়ে গেল আপনার মানে ফায়ার হয়ে গেল না, যখন গ্যাসের কথা বললাম গ্যাস সিলিন্ডার যখন আপনার লিক হয়েছে দেখলেন তখন আপনি কী করলেন দরজা জ্বালা করে দিলেন, ইলেকট্রিক সুইচ হাত দিলেন না, সঙ্গে সঙ্গে আপনার ফায়ার ব্রিগেডকে কল করবেন যে আমাদের বাড়িতে একটা এরকম হয়েছে, কলটা করলেন একটু মানে বাইরে যেয়ে আসে আর বাড়ির মধ্যে থেকে যারা আছে সবাইকে বাদ করে দেবেন, যারা বাড়ির মধ্যে কেউ না থাকে। দেখুন আগে আমাদের জীবন, কিন্তু জীবন তারপর কিন্তু আমাদের সম্পত্তি, সম্পত্তির ব্যাপারে আমাদের কর্তব্য নিশ্চয়ই আমরা প্রচার করবো, কিন্তু জীবনটাই যদি আমরা না থাকে তাহলে আমাদের সম্পত্তি সম্পত্তি কি লাভ, তাই না? তো এটা আমাদেরকে দেখতে হবে। তো ফায়ার যখনই হলো আমরা প্রথমে বাইরে চলে এলাম, তো ওনাদেরকে কিছু গাছ দিয়ে দেয়া হলো, তো ওই গাছের সাহায্যেই যে সবুজ মাছাও সেটা একটু বার্তা দেয়া হলো। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত গার্জেনরা এসে বসে আছেন, শুনছেন ওনাদের কথা। তো আর আমার পিছনেও দেখতে পাচ্ছ অনেক বাচ্চারা আছে, সামনেও আছে। তো দেখো স্যারেরা কি বলছেন, বাচ্চারা এতই ভালো চুপচাপ শুনছে সমস্তটা। তো আমি তাদের মাঝখানে ছিলাম। তো এবারে চলো কিভাবে আগুন লেগে গেলে ইউজ করতে গেলে কি দেখুন খুবই সহজ, কিন্তু ইউজ করতে গেলে প্রথমে পিনটা প্রথমে পিনটাকে প্রথমে খুলে দিলেন, পিনটা প্রথমে খুলে দেওয়ার পরে ফায়ার লোকেশনটার কাছে গেলেন, যার পরে একটা সেফ দূরত্ব বজায় রাখবেন, এরকম একটা দূরত্বে চলে এলাম। তারপর এখান থেকে আমরা ওই হোস্টটাকে ধরবো, এইভাবে হোস্টটাকে ধরার পর ওটাকে পাঁচ করলেই বেরোবে, আর কোনো কিছু তো এটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে।